بسم الله الرحمن الرحيم السلام عليكم আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি আমি এখন ফারস্টে প্রায় 3 টেবিল চামচ আমি বাটার দিয়ে দিচ্ছি বাটার দেওয়ার পরে হচ্ছে আমি বাটার দেওয়ার পরে আমি বাটার সব দিয়ে দিয়ে দিব এরপর আমি যেটা করব আমি এখন এখানে এলাচ দারচিনি কলা পাতা এগুলি দিয়ে দিব এগুলি দিয়ে আমি মাংস একটু আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রাখছি এই মাংসগুলি দিয়ে দিব আদা রসুন গরম মশলা গুঁড়া এগুলি দিয়ে দিয়েছিলাম এখন আমি ভালো করে এগুলি এখানে ভালো করে ফ্রাই করে নিব আমার মাংসটা ভালো করে কষে গেল এখন আমি যেটা করব আমি পেঁয়াজ দিয়ে দিব এখন আমি কিছু বাঁধাকপি নিয়ে নিয়েছি এটাও দিয়ে দিব এখানে এরপরে দিয়ে দিব হচ্ছে কিছু আঁচড় গাজর কুচি দিয়ে দিয়ে আমি ভালো করে নেড়ে নিব আমার বাচ্চারা খুবই পছন্দ করে সেই কারণে আমার এই জিনিসটা করা এখানে আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন ক্যাপসিকামে দিলে আরও কালারফুল হয় দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে বাচ্চারাও পছন্দ করবে আমি আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী জিনিসগুলি রেডি করি এখন আমি এখানে একটা ম্যাগি মশলার ম্যাগি মশলার প্যাকেট একটা দিয়ে দিলাম পোড়াটাই দিব আমি এখানে এক্সট্রা কোনো আর মশলা ব্যবহার করব না সে কারণে আমার এটা 99% হয়ে গেছে আমি সামান্য পরিমাণে লবণ দিব সামান্য খুবই সামান্য স্বাদ মতো লবণ দিব এখন আমি এখানে টমেটো কাঁচামরিচ অ্যাড করব টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এরপরে ধুয়ে রাখা চিড়াটুকু আমি দিয়ে দিব ছেড়ে প্রায় মিনিট মতো এভাবে রান্না করবো নাড়াচাড়া করে আমার এটা হয়ে গেছে আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি এখন এখানে এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিব এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব হচ্ছে একটু গোলাপ জল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব আমার রান্না শেষ আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট দেখেন কত কালারফুল হয়েছে জিনিসটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আপনারা ট্রাই করে দেখবেন
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।